আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি খুব আপসেট ছিলেন, তাই ওটা আপনাকে বেশি মাত্রায় দিয়েছিলাম। আমাদের পাড়ার এক চাচি খুব ভালো বানাতে পারে, সেখান থেকে আমরাও নিয়ে খাই। আমার মেয়েটাকেও গতকাল খাইয়ে বাসা হতে বের হয়েছে। আমি না থাকলে শুধু বাহিরে বেড়াতে যাই, তাই সেটা খাওয়ালে বাহিরে না গিয়ে বেশিরভাগ ঘুমাবে। এতে আমার মায়ের একটু ঝামেলা কম হবে ওকে নিয়ে। বাড়ি গিয়ে রোজ রোজ মায়ের কাছে মেয়েকে নিয়ে অভিযোগ শুনতে আর ভালো লাগে না ভাবি। আর শোনেন, ল্যাগেজে রাখা এই বক্সে আরও কিছু জড়িবুটি দিলাম, মন বা শরীর খারাপ লাগলে খাবেন, দেখবেন মন থেকে অশান্তি দূর হয়ে যাবে। নিজের মেয়েকে খাওয়ানোর কথা শুনে পৃথা আর কিচ্ছু বলল না। হয়তো নাসিমা ওর ভালোর জন্যই এটা করেছে। পৃথা রুম থেকে বের হয়ে আদিলকে কল দেয়, কিন্তু আদিল রিসিভ করে না। তার মানে এই বাসা থেকে চলে যাওয়া তার কনফার্ম। সে দাদির কাছে যায় কিছু বলতে, কিন্তু কিছুই বলতে পারে না। যার জন্য সে এই বাসায় থাকে, সেই যদি তাকে এখানে রাখতে না চায়, তাহলে কোন মুখে গিয়ে অন্যের কাছে সাহায্য চাইবে? এদিকে পুরোটা দিন কেটে গিয়ে সন্ধ্যা হতে চলল, আদিল এখনও বাসায় ফেরেনি। অবশেষে মাগরিবের নামাজের পর আদিল বাসায় ফেরে, তারপর সবার লাগেজ নিয়ে নিচে চলে যায়। শিহাবুদ্দিন পৃথাকে ডেকে খাবার টেবিলে বসলো খাবার খেতে, কারণ একটু পর তারা বের হবে। তারা সবাই মিলে খাবার খেতে শুরু করলে আদিলও এসে এদের সাথে যোগ দেয়। এরপর শিহাবুদ্দিন খাবার শেষ করে পৃথাকে রেডি হতে বলে নিজের রুমে চলে গেল। পৃথাও খাবার শেষ করে রুমে এসে অপেক্ষা করে আদিলের জন্য, যদি শেষবারের মতো বোঝানো যেত ওকে। এক সময় আদিল রুমে আসলে পৃথা দরজা বন্ধ করে রেগে গিয়ে বলল, আমি কল দিয়েছিলাম, তুমি কল রিসিভ করোনি কেন? বেশি ছিলাম। পৃথা প্রচণ্ড রেগে যায়। তার চেহারা দেখলে যে কেউ বলবে রাগের কারণে সে এই বুঝি কান্না করে দিবে, কিন্তু পৃথার দিকে না চেয়ে বেডে বসে ওর ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আদিল। সেটা দেখে পৃথা কেঁদেই ফেলে নিঃশব্দে, আর মনে মনে বলে, আমি কাকে নিয়ে সংসার করছি যে আমার কথা মোটেও চিন্তা করে না। পৃথা চোখের পানি মুছে আর আদিলের সামনে কাপড় চেঞ্জ করতে থাকে। অন্যদিকে আদিল চোরা চোখে আয়নার দিকে চেয়ে পৃথাকে দেখছিল, কিন্তু সে স্বাভাবিক। পৃথা একদম রেডি হয়ে ওর পোশাকের দিকে চাইতেই পৃথা বুঝতে পারল আদিল ওর শরীর থেকে ছাড়া পোশাকের দিকে চেয়ে আছে। পৃথা চট করে সেই ড্রেসগুলো নিয়ে বাথরুমে চলে গেল, তারপর বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রেখে রুমে ফিরল। আদিল আগের মোড়েই বসে আছে। এদিকে পৃথার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। পৃথা বাহিরে যাওয়ার জন্য পা বাড়াতেই আদিল উঠে পড়ে। আদিলকে উঠে দাঁড়ানো দেখেই পৃথা থেমে যায়। আদিল একটা শাল নিয়ে এসে পৃথার গায়ে জড়িয়ে দিয়ে পড়ল, বাহিরে প্রচুর ঠান্ডা। এই কথা বলার সাথে সাথে পৃথা তার গায়ের শাল দিয়ে আদিলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তারপরও আদিল স্বাভাবিক। পৃথা আদিলকে একের পর এক কিস করে শেষবারের মতো চেষ্টা চালায় তার মত করে, যাতে সে আদিলকে মানাতে পারে, কিন্তু এবারও সে ব্যর্থ। শেষে আদিল বলে ওঠে, প্লিজ মায়া বাড়ায় না, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, আমি আর ভালো চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমার কেন জানি মনে হচ্ছে আজকের পর থেকে আমি এই বাসায় আর কোনো দিনও আসতে পারবো না, তাই প্লিজ। আদিল পৃথাকে ছেড়ে দিয়ে দরজা খুলে রুম থেকে বের হয়েই ওর বাবাকে ইশারা করল। ছেলের ইশারা পেয়েই শিহাবুদ্দিন পৃথাকে ডাক দিল। পৃথা কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল, তারপর সোজা নিজেদের গাড়ির পিছন সিটে বসে পড়ল। বসেই আবার কান্না করতে শুরু করল। এদিকে পৃথাকে অবাক করে দিয়ে আদিল নিজেও এসে ওর পাশে বসল। পৃথা আবেগের সাথে বলে ওঠে, আমি এই রাতের সাথী চাই, আমি একটা কাঁধ চাই যার কাঁধে হেলান দিয়ে আজকের এই রাত আমি অতিবাহিত করতে পারি, আমার ঘুমানোর জন্য একটা কোল চাই, তুমি বলতে পারো আমি কিভাবে দীর্ঘ রাত একাকী পাড়ি দিব? আদিল পৃথার কপালে ভালোবাসার ছোঁয়া দিয়ে ওর হাত নিজের গালের সাথে চেপে ধরে বলে, আমি প্রমিস করছি
আমার একদম শেষ হলেই তোমার কাছে ফিরব। তারপর তুমি যা চাও, যেভাবে চাও, আমি তোমার কাছে সেভাবেই থাকব। পৃথা বিশ্বাস করতে চায় না আদিলের কথা, সে ছাড়তে চায় না ওকে। বৃদ্ধ মানিক মিয়ার কথা শুনেও কিভাবে আদিলকে ছেড়ে যাবে? আর আদিল জেনে শুনেই পৃথাকে ওর কাছ থেকে সরিয়ে দিচ্ছে। পৃথা আদিলের হাত দুটো এক করে অনুরোধ করে বলে, আমি সারা জীবন নিজের মাথা নিচু করে বাঁচতে শিখেছি, কোনো পরিস্থিতিতেই কখনো কারোর সাথে আপোষ করিনি, কিন্তু আজ আমি হাজারো বার চাচ্ছি তোমার কাছ থেকে আমাকে সরিও না। আমাদের সব পরিকল্পনা যে সবসময় সাকসেস হবে এটার কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আমার থেকে আমার বাবা তোমাকে বেশি নিরাপত্তা দিতে পারবে। এই কথাটি বলেই আদিল গাড়ি থেকে বের হয়ে আসে। এর কিছুক্ষণ পর আমজাদ সাহেব পৃথার পাশে বসে আর শিহাবউদ্দিন সামনে বসে ড্রাইভ করার জন্য। আদিলের দাদি সে ছেলের কপালে চুমু খেয়ে বলে ওঠে, ফোন সবসময় খোলা রাখিস, কখন ফোন দিব সেটা জানি না, তবে ফোন যেন খোলা থাকে। তারপর তিনি তার স্বামীর কাছে এসে বলেন, মেয়েটার খেয়াল রেখো, অনিচ্ছায় যাচ্ছে তোমাদের সাথে, ওর শরীরও খুব একটা ভালো নেই, আদিল যাওয়ার আগ অব্দি ওর পাশে পাশে থেকো, মেয়েটি কিন্তু একা। এরপর তিনি সেখান থেকে সরে আসেন। শিহাবউদ্দিন গাড়ি থেকে আবার বের হয়ে আদিলকে বুকের সাথে জড়িয়ে ধরে অশ্রুভরা কণ্ঠে বললেন, কোনো চিন্তা করবে না, মনোযোগ দিয়ে এক্সাম শেষ করো, পিতার ব্যাপার আমার উপর ছেড়ে দাও। মনে রেখো, তোমার বাবা এবং তোমার স্ত্রী সর্বদা তোমার পথ চেয়ে থাকবে, নিজের খেয়াল রেখো। কথা শেষ করে তিনি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন। তারপর আবার ছেলেকে হাত নাড়িয়ে গাড়ি টান দিলেন। পৃথাদের গাড়ি চোখের সামনে থেকে অদৃশ্য হওয়া অবধি আদিল এক দৃষ্টিতে সেদিকে চেয়ে থাকে। গাড়ি চোখের আড়াল হতেই চোখের পলক ফেলে আর চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে যায় তার চিবুক বেয়ে। এমন সময়ও ওর ফোনে বেশ শব্দ করেই একটা মেসেজ ঢোকে। আদিল সাথে সাথে সিন করেই দেখে সেটা পৃথার মেসেজ। সেখানে লেখা ছিল, আমি প্রেগনেন্ট। আদিল ওর দাদির দিকে চায়। ওর দাদি বিষণ্ণ মনে বাসায় ফিরে যায় আর আদিলের ইচ্ছে করে দৌড়ে গিয়ে গাড়িটি থামিয়ে পৃথাকে বের করে ওকে জড়িয়ে ধরতে আর বলতে, থেকে যাও না আমার পাশে। কিন্তু সময় ওকে সেই সুযোগ দেয় না। আধা ঘন্টা পেরিয়ে গেছে, পৃথারা চলে গেছে। নাসিমা দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে বাসা হতে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আদিল ওর পিছনে দাঁড়িয়ে চট করে কঠিন গলায় বলে উঠল, পৃথাকে এসব কতদিন থেকে খাওয়াচ্ছ নাসিমা? নাসিমা পিছন ফিরে আদিলকে আর দেখতে পায় না। দেখতে পায় আদিলের চেহারায় এক মৃত্যু দূত দাঁড়িয়ে আছে তার সামনে। আদিলের এমন কথা শুনে ভোরকে ওঠে নাসিমা। পুরো শরীরে হিমশীতল বাতাস বয়ে যায় এক মুহূর্তের মধ্যে। কি খাওয়াচ্ছি মানে? নাসিমার এই কথাটি খাপছাড়া খাপছাড়া শোনাল। এমন সময় মাসেদা বেগমের এন্ট্রি ঘটল রান্নাঘরে। তিনি ফ্রিজ থেকে একটা আপেল নিয়ে উদাসী হয়ে তাতে কামড় বসিয়ে দিয়ে চুপচাপ চিবিয়ে তা গলরন্ধন করে চোখ দুটো কঠিন করে নাসিমার দিকে চাইল। এমন চাহনি দেখে নাসিমা তো আত্মমরা হয়ে যাওয়ার পথে, তার প্রাণভ্রমর যাই যাই অবস্থা, সে কি তবে ধরা পড়ে গেল? নাসিমা তার বেতাল গলায় কোনো রকমে বলে উঠল, আমি আপনার কথা বুঝতে পারিনি ভাই। অপরাধীরা অপরাধ করে কিছুই বুঝতে পারে না। তাদের যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে তারা কি এত সব অপকর্ম করতে পারতো? যেমনটা তুই দিনের পর দিন করেই চলছিস। কথাগুলো বলে মাজেদা বেগম একটু থামল, তারপর আবার আনমনে বলতে লাগল, এতদিন ধরে পৃথা তোকে প্রতিবার সেভ করতো বলেই তুই আদিলের হাত থেকে দিনের পর দিন বেঁচে যাচ্ছিলি। সে যে কেন তোকে সুযোগ দিয়েছিল সেটাই তো আমি বুঝতে পারছি না, কিন্তু না, এত সুযোগ দেওয়ার পরও তো তুই শুধরানোর মতো মহিলাই নস। নিজে তো একবার ভাবতে পারতিস, যদি ব্যাপারটা আদিল জেনে যায় তাহলে সে তোর কী হাল করবে? এবার নাসিমার প্রাণ পাখি ওর শরীর থেকে বের হওয়ার পথে, কিন্তু সেটা ওর গলায় এসে আটকে গেল। সাথে সাথে সে দম ফাটানো কাশি দিয়ে উঠল। এরপর এক গ্লাস পানি ঢকঢক করে গিলে স্বাভাবিক হয়ে গেল। নাসিমার এমন কাণ্ডে বোঝা গেল সে এইসব কাজে বেশ অভিজ্ঞ। মহিলাটি ভীষণ ধরত,
কিন্তু আমাদের আদিলও তো কম খেলোয়াড় নয়। এবার বের হয়ে আসলো আসল টুইস্ট। আদিল সোজা গিয়ে নাসিমার চুলির মধ্যে হাত ঢোকালো। তারপর একে একে বের হয়ে আসলো বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য। সেগুলো দেখেই আদিলের মাথা খারাপ হয়ে গেল। গতকাল রাতেই নাসিমার উপর সন্দেহ হয়েছিল আদিলের। এরপর আজ আবার পৃথার লাগেজ চেক করতে গিয়ে ওই দ্রব্যগুলো পেয়ে আদিল নিশ্চিত হয় এসব নাসিমারই কাজ। তাই পৃথা যাওয়ার অপেক্ষায় সে শুধু ছিল। অন্যদিকে নাসিমা ভেবেছিল আদিলের সামনে কিছুক্ষণ অভিনয় করে একবার এই বাসা থেকে বের হতে পারলেই সে আর জীবনেও ধরা দিবে না। তার ধারণা ছিল আর যাই হোক আদিল ওর গায়ে হাত তুলতে পারবে না, একটু কটু কথাই না হয় শুনতে হবে। তাই সে মরা কান্না করতে শুরু করল। আর তখনই নাসিমার সমস্ত ধারণা মিথ্যে প্রমাণিত করে আদিল হাতের উল্টো পিঠ দিয়ে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে মাসেদা বেগম এসে আদিলকে টেনে অন্যদিকে নিয়ে গিয়ে জোরে একটা ধমক দিয়ে বললেন, এসব কি করছিস, তাই বলে গায়ে হাত তুলবি? আদিল ক্ষিপ্ত হয়ে চিৎকার দিয়ে বলে, আমাকে এখনো চিনতে পারোনি নাসিমা, এখন আমি স্বাভাবিক আছি। আর একবার যদি আমার সীমা পার করে ফেলি তাহলে তোমার অস্তিত্বই গিলে ফেলবো। তাই বলে ভালো, পেটাকে এসব কেন খাওয়াচ্ছিলে? নাসিমা আদিলের পা চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। ভাই আমি সত্যি বলছি, ভাবিকে শুধু দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য একটু খাইয়েছি, এর বাহিরে আর কিছুই নেই। তাছাড়া ওইগুলো ভেজাস লতা পাতা দিয়ে তৈরি। আমার স্ত্রী ডিপ্রেশনে থাকে, সেটা আমি তার সাথে একই বিছানায় শুয়েও জানতে পারলাম না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে সেটা জেনে গেলে, সাথে তার প্রতিকারও বের করে ফেললে, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আর তাকে কিভাবে এসব খাওয়াইছো? বলে নাসিমার গলায় চেপে ধরেই বর্ষা থেকে দাঁড় করালো আদিল। গলায় অতিরিক্ত চাপের ফলে নাসিমা চোরে চোরে কাঁদতে লাগলো। মাসিদা বেগম আবার আদিলের পথে বাধা হয়ে নাসিমাকে ওর হাত থেকে ছাড়িয়ে দিলেন। তারপর তিনি অনুরোধের সাথে বললেন, দেখ তুই অনেকদিন থেকে বাসায় কাজ করে আসছিস, তোর প্রতি আমাদের অন্য একটা অনুভূতি আছে। আমরা তোকে আঘাতও করতে চাই না, শুধু একটা কথা বল, পিতাকে মারার জন্য এসব করিসনি তো? তোর সাথে কেউ যুক্ত নেই তো? আমাদের সাথে আর বিশ্বাসঘাতকতা করিস না নাসিমা। জীবন যাবে তবুও নাসিমা মুখ খুলবে না, কারণ এতে তার নিজের এবং তার পরিবারের জীবন মৃত্যুর প্রশ্ন দাঁড়িয়ে আছে। সে শুধু কোনো মতে বাসা হতে বের হতে পারলেই হয়, বাকিটা তারা ব্যবস্থা করবে। তাই সে এবার মাজেদা বেগমের পা চেপে ধরে বিনয়ের সাথে বলতে থাকে, ওটা শুধু পৃথা ভাবিকে কিছুক্ষণ ভালো রাখার জন্য দিয়েছিলাম, আর এই জড়িবুটি শরীরের জন্য খুবই ভালো, আমরা সবাই খাই। এবার আর আদিল সহ্য করতে পারে না, সে দ্রুত এসে নাসিমার চাপা শক্ত করে চেপে ধরেই দূরে ধাক্কা মারল। সে হুঙ্কার ছেড়ে বলল, কোন বইয়ে লেখা আছে স্নেক ওয়াইন একজন গর্ভবতী নারী শরীরের জন্য ভালো? আর আমাকে এসব জড়িগুটি নামক নেশাদ্রব্য সম্পর্কে শেখাতে আসছো? একদম মার্ডার করে ফেলবো তোমাকে। নাসিমা কোনো মতে ফ্লোর থেকে উঠে বলল, বিশ্বাস করেন আমি কিছু জানি না ওসব সম্পর্কে, আপনারা বরং আমাকে পুলিশের হাতে তুলে দেন, তারাই না হয় আমার বিচার করুক। আমি এটা বুঝে গেলাম আপনাদের ব্যবহারে, মানুষের কখনো উপকার করতে নেই, আমার এতে বেশ শিক্ষা হয়ে গেছে দাদি। এমন কথা শুনে আদিল প্রচন্ড ক্ষোভের সাথে বলে উঠল, দাদি ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো, ওকে যেন দ্বিতীয়বার আর না দেখি। কথাগুলো বলে আদিল ওর রুমে চলে গেল। আর অন্যদিকে নাসিমা যেন মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। সে চোখের পানি মুছে দ্রুত বাসা হতে বের হয়ে গেল। বাসা হতে বের হয়ে মুচকি হাসল নাসিমা, কিন্তু মনে একটা খটকা থেকেই গেল। আদিল আর মাজেদার মত মানুষ নাসিমাকে এত সহজে ছেড়ে দিল। মাজেদা বেগমের কথা না হয় বাদ দেওয়া যায়, কিন্তু আদিল সে এত সহজে ছাড় দেওয়ার মতো মানুষ তো নয়। এত সব চিন্তার মাঝে নাসিমা একটা অটো ধরে বাসায় ফিরল। আর এসেই যা দেখল তাতে যেন সে পাহাড় থেকে জমিনে পড়ে গেল। পুরো ঘর জুড়ে ওইসব জড়িবুটি আর বিভিন্ন মাদক দ্রব্য, এসব দেখে তার মাথা ঘুরে গেল। এগুলো যদি ভুলেও পুলিশের হাতে পড়ে যায় তাহলে সারা জীবন জেলের খানি টানতে হবে। তাই সে তাড়াহুড়ো করে সব
লুকিয়ে ফেলতে যাবে এমন সময় অন্য ঘর থেকে চাপা কান্নার আওয়াজ আসে। নাসিমা সেগুলো ছুঁড়ে ফেলে পাশের ঘরে যেতেই ওর হুঁশ উড়ে গেল। তার 11 বছরের মেয়ে নিতু গলায় হাত চেপে চটফট করে চলছে। অন্যদিকে নিতুর নানি মেয়েটাকে বারবার বলছে, কেন ওসব গিলতে গেলি? মানুষ যা দেয় তাই খেতে যাবি, তোর কি হুঁশ নেই? নাসিমা মায়ের ঘাড়ে হাত দিতে ওর মা নাসিমার দিকে চেয়েই টুকরে কেঁদে উঠল। নাসিমার আর বুঝতে বাকি রইল না ওর মেয়ে কি খেয়েছে। সে মেয়েকে বমি করানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে মেয়ের অবস্থা আরও খারাপের পথে। নাসিমা তার মেয়েকে হসপিটালেও নিয়ে যেতে পারছেন না, কারণ তার পুরো বাসার আনাচে কানাচে নিষিদ্ধ ওই মাদকদ্রব্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সে চিন্তা করতে পারে না এখন সে কি করবে, কার থেকে সাহায্য নিবে। যেই দ্রব্য পৃথার খাবারে নাসিমা মেশাতো তা আজ নিজের মেয়ে একসাথে অনেকগুলো খেয়েছে। নাসিমার মস্তিষ্ক মুহূর্তেই হ্যাং হয়ে গেল। সে কি করবে সব কিছু যেন ভুলেই গেল। অতিরিক্ত মানসিক চাপে ওকে যারা এই দ্রব্য দিয়েছিল তাদের কাছে কল দেয় নাসিমা। সে সব কিছু খুলে বলে, তারপর তাদের কাছে সাহায্য চায়। কিন্তু সব কিছু শুনে অপর দিকের ব্যক্তি সাথে সাথে ফোন বন্ধ করে দেয়। নাসিমা বারবার চেষ্টা করেও কোনো লাভ হয় না। সে পাগল প্রায় হয়ে যায়। সে জানে এসবে আদিল জড়িত, সত্য কথা বলা না অবধি আদিল ওকে ছাড়বে না। এভাবেই নীরবে যন্ত্রণা দিবে নাসিমাকে। সে বাধ্য হয়ে আদিলের কাছে কল দেওয়ার সিদ্ধান্ত নিতেই ওর মেয়ে মারা যায়। চোখের সামনে নিজের মেয়েকে চিকিৎসার অভাবে মারা যেতে দেখে নাসিমা নিজের বুক চাপড়াতে চাপড়াতে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। সে বারবার আদিলের নাম ধরে ওকে অভিশাপ দিতে থাকে। আমি আমার সন্তান হারিয়েছি শুধু তোর জন্য, আল্লাহ জানো তোর ওই সন্তানের মুখ থেকে তোকে বাবা ডাক না শোনাই। আমি যে কষ্ট পাচ্ছি তোকে যেন এর থেকেও বেশি কষ্ট দেয় আল্লাহ। এক সন্তান হারা মায়ের দোয়া কখনো বিফলে যায় না। এরপর নাসিমার মুখে যা আসে তাই বলে আদিলকে অভিশাপ দেয় আর কাঁদতে থাকে। অথচ আদিল এই বিষয়ের সাথে মোটেও জড়িত ছিল না। তবে আদিল আগে থেকে বুঝতে পেরেছিল এই বাসায় কয়েকদিন থেকে অচেনা কিছু লোকের আসা যাওয়া চলছিল, আর এই কারণেই সে পৃথাকে এখান থেকে সরিয়ে দিয়েছিল। তাছাড়া আজ যখন পৃথার লাগেজ থেকে ওই দ্রব্যগুলো পেয়েছিল তখন সে সেটা নিয়ে বাসা থেকে রাস্তায় বের হয়ে বেশ কঠোর চাহনিতে মাদকদ্রব্য ফেলে দিয়ে আসে। তারপর সে বাসায় এসে উপর থেকে দেখতে থাকে সেটা কেউ কুড়িয়ে নেয় কিনা। এতে কিছু সময় পর একটা ছেলে সেটা কুড়িয়ে নিয়ে বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করেই কাকে যেন কল দেয়। ব্যাপারটি আদিল জেনে গেছে সেটা তারা বেশ ভালোভাবেই বুঝে গিয়েছে, তাই তারা সেখান থেকে দ্রুত সরে গিয়ে নাসিমার সাথে শেষবারের মতো কন্ট্যাক্ট করে সব বলে দেয়। সে মুখ খুললে কিন্তু খবর আছে। তারপর ওই লোকগুলো নাসিমার উপর আর ভরসা না দেখে ওর বাসায় একটা ফাঁদ পেতে রাখে। কিন্তু সেই ফাঁদে নাসিমা না পড়ে তার মেয়ে নিতু পা দেয়, যার জের ধরে নিতুর মৃত্যুর মতো করুণ একটা কাহিনী ঘটল। আদিল নাসিমাকে ছাড় দিলেও ওই লোকগুলো তাকে ছেড়ে দিবে না, কারণ তারা নিশ্চিত ছিল নাসিমা তাদের জন্য বিপদ ডেকে আনবে। তাই নাসিমার চালে নাসিমাকেই ফেলে দিল আদিল, আর বাকি তথ্যগুলো আদিল ঠিকই বের করে ফেলবে। তাছাড়া সামান্য ছুঁচো মেরে সে তার হাত গন্ধ করতে চায় না। আর এত কিছু জানার পর আদিল নিশ্চয়ই বসে থাকবে না। 4 দিন পরে পৃথা এই 4 দিনে আদিলের সাথে কোনো যোগাযোগ রাখেনি, এমনকি কোনো সুযোগও রাখেনি আদিলের জন্য। মনের ভিতর বিশাল জলরাশি সমান অভিমান লালন করছে। দুপুরে কোনো এক আত্মীয়ের বাসায় যাওয়া নিয়ে শ্বশুরের সাথে বাক্য বিনিময়ও কম হয়নি। সেই আত্মীয় বাসায় আজ রাতের দাওয়াত ছিল সবার। পৃথা শরীর খারাপের বাহানা দিয়ে যাবে না বলে রুমে শুয়ে আছে। সে তার বাবার সাথেও দেখা করেনি, এমনকি ওর বাবা জানেও না পৃথা এখানে এসেছে। পৃথা শুয়েছিল, এমন সময় আদিলের বাবা এসে দরজায় নক করে। পৃথা বিরক্ত সহকারে মাথা উঁচু করে দেখল তার শ্বশুর এসেছে। ও কিছু না বলে আবার শুয়ে পড়ে। শিহাবুদ্দিন সাহেব বুঝে যায় তার রুমে ঢোকার অনুমতি মিলেছে। তিনি ধীর পায়ে এগিয়ে এসে পৃথার পাশে বসে চুপ করে রইলেন।
তারপর কিছু সময় কেটে যাওয়ার পর বলে উঠলেন, সত্যি কি তোমার শরীর খারাপ? এমন কথা শুনে পৃথা তেড়ে উঠে বিছানায় বসে বলল, আচ্ছা আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? আপনি ভালো করেই জানেন আমি আপনার সাথে কথা বলতে চাই না, তাহলে কেন বারবার আমার সাথে কথা বলতে আসছেন? আপনি কি ভেবেছেন আপনার এই মিঠা মিঠা কথার জালে আমায় বন্দি করবেন? কখনোই না। আপনি গভীর জলের মাছ, হলে আমি সেই জলের কীট পতঙ্গ, তাই আমার সামনে ভালো মানুষই সাজতে একদম আসবেন না। এতদিন আদিলের সামনে কিছু বলিনি মানে এই নয় সবসময় আপনাকে ছাড় দিব।